লালগোলা থানার যশইতলা ও রামচন্দ্রপুর অঞ্চলে বিস্তীর্ণ এলাকায় পিএইচই জলের ব্যবস্থা থাকলেও এই তীব্র গরমেও জল সমস্যায় ভুগছে সেই সমস্ত অঞ্চলের মানুষেরা। বছরের পর বছর ধরে আর্সেনিকযুক্ত জল খেতে বাধ্য হচ্ছে গ্রামবাসীরা। দ্রুত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হোক দাবি গ্রামবাসীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। লালগোলা থানার যশইতলা ও রামচন্দ্রপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পিএইচই জলের ব্যবস্থা থাকলেও এই তীব্র গরমেও জল সমস্যায় ভুগছে সেই সমস্ত অঞ্চলের মানুষেরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বাড়িতে ট্যাপ কল বসানো হলেও সেই কল থেকে জল পান না এলাকাবাসীরা। প্রায় সময়ই জলের ট্যাঙ্কিতে কাজ হয়, জলের পাইপ বদলানো হলেও কলে জল আসে না। বছরের পর বছর ধরে আর্সেনিকযুক্ত জল খেতে বাধ্য হচ্ছে এলাকাবাসীরা। কংগ্রেসের 50 সদস্য হাসিবুল হাসান বলেন, প্রতি বাড়িতে ট্যাপ থাকলেও জল কোনো বাড়িতে পৌঁছায়নি। খোঁজ নিয়ে জানতে পারি 2024 সাল থেকে পিএইচই জল সকলে পাবে। আমি এলাকার বাসি হিসেবে কি বলবো, আমি তো দীর্ঘ 13 বছর ধরে দেখছি ট্যাঙ্কির কাজ চলছে, বছরে একবার দুবার করে দেখতে পাই যে পাইপ চেঞ্জ হচ্ছে, কিন্তু জল কোনো বাড়ি পৌঁছায় না। আবার নতুন ভাবে দেখছি যে জলের লাইন চেঞ্জ করছে। ওদেরকে বলতে যাচ্ছি তাহলে 24 সালের পর থেকে লাইন জল পাওয়া যাবে। ট্যাপ মোটামুটি প্রায় সব বাড়িতে বসেছে, কিন্তু জল কোনো বাড়িতেই পৌঁছায়নি এখনো। গ্রামবাসী আনিসুর রহমান বলেন, একাধিকবার আমি অভিযোগ জানিয়েছি কিন্তু জলের ব্যবস্থা হয়নি, বাধ্য হয়ে আমাদের জল কিনে খেতে হয়। বহুদিন থেকে আমরা বলি কন্ট্রাক্টরের লোককে, পিএইচই দপ্তরে যারা দায়িত্ব আছে, যে আমাদের এই তো জলই নাই, শুধু নল খাড়া হয়ে আছে, কবে পানি পাওয়া যাবে? বলে হবে হবে হবে, ফিল্টার বসবে তারপরে হবে, কাজ চলছে, এই হচ্ছে ওই এই করতে হচ্ছে। কয়েক বছর পেরিয়ে গেল, আমরা এখন পর্যন্ত জল পাচ্ছি না। আমরা বাইরে থেকে জল কিনে খাই, এই জল পাওয়া আমি সম্ভাবনা এখন পর্যন্ত দেখছি না। আর ফিল্টারযুক্ত পানি হোক, এই জামানায় আমার ব্যক্তিগত মর্যাদা, এই জামানায় পানি কিনে খাওয়াটা অন্যায় কাজ। সরকার এই জন্য প্রচুর টাকা পয়সা খরচ করে অথচ মানুষকে ভব কিনে খাইতে হবে পানি, এটা আমরা চাইছি না। আমরা চাইছি এরকমই টাউনে যেমন, বড় বড় শহরে যেমন এই ট্যাপের পানি খায়, শুদ্ধ পানি খায়, আমরাও সেটা চাই। প্রায় 1.5 বছর আগে বাড়িতে কল লাগানো হলেও কোনোদিনই বাড়িতে জল আসেনি। দ্রুত জলের সমস্যার সমাধানের দাবি গ্রামবাসীদের। এ বিষয়ে কি বলবো, আমাদের কল খারাপ হয়ে গিয়েছে, আধার কার্ড নিয়ে চলে গেল, সব কিছু করে নিয়ে গেল। আমার মা বললো ঠিক করে দেন, কিছু করে দেন, কিছুই করলো না। এই নিয়ে অনেক সমস্যা আমাদের। রাগ করে কলে মনে হচ্ছে কি খুলেই ফেলে দিই, কিছু ঠিক করে দিয়ে যেন কি করবো, জল আসে না, কিছু আসে না। অন্যদের যদি আসে ঘোলা ঘোলা জল, আমাদের তাও আসে না। কতদিন আগে এই ট্যাপ মানে লাগানো হয়েছে আপনাদের? লাগানো হয়েছে তাও 1.5 বছর হয়ে গেল। কোনোদিন জল এসেছিল না? কোনোদিনই আসেনি। প্রথমে যা একটু এসেছিল তাও আর আসে না। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে এসে সাদে সবাইকে পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।